কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের মধ্যে কঠোর সমালোচনায় পড়েছেন একজন প্রবাসী, যিনি স্কুলের শিক্ষকের উপর যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন এবং অপরাধ শনাক্ত হয় তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে কুয়েতের আদালত থেকে। আজকের দিনের আলোচিত ঘটনা এটি। আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা দেখছেন এই ভিডিওটি, বিভিন্ন দেশ থেকে সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য এবং ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, যাতে করে অন্যরাও জানতে পারে এবং বুঝতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন জানতে পারবেন। একটি যুগান্তকারী রায় কুয়েতের ফৌজদারি আদালতের। একজন প্রবাসী যিনি নিরাপত্তা প্রহরীর কাজে কর্মরত ছিলেন, তিনি একজন শিক্ষিকাকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিলেন যার ফলাফল তার মৃত্যুদণ্ড। শাস্তির তীব্রতা, এই ধরনের জঘন্য অপরাধের প্রতি আদালতের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করেছে, বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্মান এবং শিক্ষা প্রতিষ্ঠান যে একটি নিরাপদ স্থান সেটি রক্ষা করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যেই কোনো ধরনের অপ্রীতিকর, যে কোনো ধরনের অপরাধ, যে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করবে না কুয়েত, তার একটি স্পষ্ট বার্তা দিয়েছে। অপরাধ এবং আইনি কার্যক্রমের বিশদ বিবরণ অনুযায়ী মামলার নথিতে দেখা যায়, প্রবাসী গার্ড যিনি শিক্ষককে অনুচিতভাবে স্পর্শ এবং চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন, যা যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে এই প্রবাসীকে। ঘটনাটি অবিলম্বে রিপোর্ট করা হয়েছিল এবং গার্ডকে গ্রেপ্তার করা হয়েছিল, অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে এবং আদালতের রায়টি পাবলিক প্রসিকিউশন দ্বারা উপস্থাপিত অক্ষাট্য প্রমাণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। এই ঘটনায় যেটি স্পষ্ট করেছে নজরদারি ফুটেজ এবং তার ব্যবহার। প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি ছিল নজরদারি ক্যামেরার ফুটেজ, যা গার্ডের কার্যক্রম ধারণ করেছিল। এই ফুটেজটি তার যে প্রতিক্রিয়া সেটি স্পষ্ট করেছে, যা প্রমাণ করে যে সে এই অপরাধ করেছিল। আসামির অপরাধ সম্পর্কে সন্দেহের জন্য সামান্য জায়গাটুকু খালি ছিল না, মানে তিনি অপরাধ করেননি। পাবলিক প্রসিকিউশন এই প্রমাণ ব্যবহার করে একটি শক্তিশালী মামলা তৈরি করেছে, যার ফলে আদালতের মৃত্যুদণ্ড আরোপের সিদ্ধান্তটি কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি। এর প্রভাব ও প্রতিক্রিয়া, আদালতের সিদ্ধান্ত সমগ্র সম্প্রদায় জুড়ে একটি ধারণা দেওয়া, বিশেষ করে প্রবাসী জনগণের জন্য একটি বার্তা পাঠানো হয়েছে। শাস্তির তীব্রতা, যৌন অপরাধের প্রতি কুয়েতের শূন্য সহনশীলতার নীতির উপর জোর দেয়, বিশেষ করে সংঘটিত যে সকল ঘটনা, নিরাপদ স্থান যেমন এক্সাম্পল হতে পারে স্কুল, এই রায়টি শিক্ষাগত পরিবেশের মধ্যে নিরাপত্তা ও তার যে নিরাপদ এলাকা বজায় রাখার গুরুত্বকে আরও শক্তিশালী করে অন্যদের জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সবাইকে একটি বার্তা দেওয়া হয়েছে, এর আইন বা প্রভাব বা এটি নজির ব্যাখ্যা করা হয়েছে। এই মামলাটি কুয়েতের একটি উল্লেখযোগ্য আইনি নজির স্থাপন করবে, বিশেষ করে কীভাবে বিচার ব্যবস্থা প্রবাসীদের সাথে জড়িত সম্পর্কগুলো, ঘটনাগুলোকে পরিচালনা করে, বিশেষ করে যৌন নিপীড়নের মতো ঘটনাগুলো, মৃত্যুদণ্ড, এই ধরনের অপরাধগুলোকে যে গুরুত্ব সহকারে দেখা হয় এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দেওয়া হয় এবং ন্যায় বিচার বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তার এক্সাম্পল হিসেবে তুলে ধরা হয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে কুয়েতে যেই অপরাধ করুক না কেন, যেই অপরাধী হোক না কেন, তাকে অবশ্যই সাজার মুখোমুখি হতে হবে। কাজেই কুয়েতের বিভিন্ন প্লেসে, বিভিন্ন স্থানে রেকর্ড সংখ্যক প্রবাসী কর্মরত রয়েছেন, সকল প্রবাসীকে বিনীত অনুরোধ করব অবশ্যই প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আপনাকে কুয়েতের আইন মেনে চলতে হবে এবং এই
প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সকল প্রবাসী ভাই বোনের কাছে পৌঁছে দিতে হবে, যাতে করে তিনিও কুয়েতের আইন জানেন এবং তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, যেই কোনো ধরনের অপরাধ করা থেকে নিজেকে বিরত রাখেন।